হ্যালো বন্ধুরা, চলেছি নতুন একটি ভিডিও নিয়ে। লুক দেখেই বুঝতেই পারছো আজকে তোমাদের সামনে কি আনতে চলেছি। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল যে কোলি অ্যান্ড কাস্তা স্টাইলের শাড়ি ড্রেপিং। তো আমি অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম যে এরকম কোনো শাড়ি যদি আমি পেয়ে যাই। এটা আমার এক মানে আমার নয়, আমার শাশুড়ি মা, আর তোমরা যারা জানো না তাদের জন্য শাশুড়ি মা, আর যারা জানো তাদের জন্য মণিমা। আর আশা করছি জেনে নয়, শাশুড়ি মা কথাটা আমার বলতে একদমই ভালো লাগে না, তার জন্য মণিমা বলে যাই, যেহেতু যারা চেনো না তাদের জন্যই বলা। তো আমার মণিমার শাড়ি এটা, তো মণিমার এই শাড়িটা পরেই ছিল, তা আমার দেখে ভাবলাম যে কেন না এটাকে ইউজ করা যাক। তো আমি আজকে এই পুরনো শাড়িটাকে রিইউজ করেছি, প্লাস নতুন একটা স্টাইল ক্রিয়েট করেছি। তো অবশ্যই তোমরা দেখো, আর যারা রিকোয়েস্ট করেছিলে তারা অবশ্যই এটা দেখো এবং লাইক করো, আর যদি তারা দেখে থাকো তাহলে অবশ্যই একটা কমেন্ট ছেড়ে দিও। আর আমি জানি তোমরা অনেকেই আমার ল্যাঙ্গুয়েজ বোঝো না, তাও যে আমাকে কমেন্ট করো আমার ভীষণ ভালো লাগে, বিশ্বাস করো। কেননা খুব খুশি লাগে নিজেকে যে না আমি তোমাদেরকে কিছু দিতে পারছি। তো দেখে নাও যারা রিকোয়েস্ট করেছিলে, আমি আজকে লেগিংসের সাথে নয়, কোনো প্যান্টের সাথে নয়, কোনো জিন্সের সাথে নয়, পেটিকোটের সাথে আমি এই কোলি স্টাইল শাড়ি ড্রেপিংটা করেছি। তো দেখে জানিও পুরো লুকটা কেমন হয়েছে। মেকআপ লুকটা আর শেয়ার করিনি, কেননা মেকআপ লুকটা শেয়ার করলে ভিডিওগুলো অনেক লেন্দি হয়ে যায়। তোমরা যদি এই মেকআপ লুকটা দেখতে চাও তাহলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও যে মেকআপ লুকটা কীভাবে আমি করেছি, আমি সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো অবশ্যই। আর চলো বেশি বকবক করবো না, কথা না বলে শুরু করা যাক ভিডিও। আমি এখানে শাড়িটার তিন হাত মতো মেপে নেব। মেপে নিয়ে শাড়িটার বাঁদিক যে পোর্শনটা থাকবে সেই দিকে এই তিন হাত মতন অংশ থাকবে। তিন হাতটা যেখানে শেষ হচ্ছে ঠিক সেই জায়গাটায় এসে আমি কোমরে একটা গিট বেঁধে নেব। দেখে নাও কীভাবে আমি গিটটা বাঁধছি। ঠিক মিড পোর্শনটাই এটা আসছে শাড়ির, সেই মিড পোর্শনটায় আমি গিটটা বাঁধবো। আর আমি পেটিকোটের সাথে পেয়ার করেছি, আমি বলেই দিলাম শাড়িটা আজকে আমি একদম পেটিকোটের সাথেই পরেছি, তোমাদের রিকোয়েস্ট ছিল যেহেতু সেহেতু। দেখে নাও, আর ধুতি স্টাইলের কিছুটা এটা ধুতি স্টাইলের শাড়ি ড্রেপিংয়ের মতনই। এর আগেও আমি ধুতি স্টাইল শাড়ি ড্রেপ করেছি, সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে আর আই কার্ডে দিয়ে দেবো। আর আমার আরও শাড়ি ড্রেপিং ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে সেগুলো ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, প্লাস ইনস্ক্রিনেও পেয়ে যাবে। দেখবে অনেক ভিডিওই আসছে আমার শাড়ি ড্রেপিংয়ের ওপর, আর কী কী শাড়ি ড্রেপিং তোমরা দেখতে চাও সেটাও আমাকে অবশ্যই জানিও। তো এইভাবে বাঁ পায়ের পেছন থেকে আমি শাড়ির যে অংশটা বাঁদিকের অংশটা ওটাকে ঘুরিয়ে নিয়ে আসবো, আর এখানে আমি কুচি করব। দেখে নাও এইভাবে কোনাকুনিভাবে এই কুচিটা আমি শুরু করব। এখানে নর্মালভাবে কুচি করবো, আর আমার এই শাড়িটা এতটাই সুন্দর যে কুচি করতে আমার একটুও খাটনি হয়নি। অন্যান্য শাড়ি কুচি করতে একটু খাটনি হয়, মানে পরপর প্লিটগুলো বেশ সুন্দর করেছে। আর তোমরাও পারলে এরকম টাইপের শাড়ি নেওয়ার চেষ্টা করো ধুতি শাড়ি ড্রেপের ক্ষেত্রে। এর আগেও যখন আমি ধুতি শাড়ি ড্রেপ করেছিলাম তখনও আমার মণিমারি শাড়ি ছিল, আর এবারের শাড়িটাও কিন্তু মণিমারি শাড়ি। এই শাড়ি দুগুলো খুবই সুন্দর, মানে পিন আপ করতে কোনো কষ্ট হয় না, সিনথেটিকও নয়, হ্যান্ডলুমও নয়, মাঝামাঝি শাড়িগুলো বেশ ভালো। তো তোমাদের মায়েদের যদি এরকম কোনো শাড়ি থেকে থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করতে পারো। এইভাবে আমি পিন আপগুলো করে নিয়ে ভালো করে অ্যাডজাস্ট করে তারপরে পেটিকোটের মধ্যে টাই আপ করে দিচ্ছি। দেখে নাও, ক্লিনভাবে টাই আপ করতে হবে যাতে কোনো ফুলে না থাকে, একদম অ্যাডজাস্টটা খুব সুন্দরভাবে করতে হবে। করা হয়ে গেছে আয়া টাই আপটা, এবার রাইট সাইডের পার্টটা নিয়ে পায়ের পাশ দিয়ে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে এবার আমরা করব আঁচল, তো আঁচলটাও করা খুব ইজি, দেখে নাও কীভাবে আঁচল করতে হবে এটার। এইভাবে আমি পিনটা করে নিচ্ছি, ফ্রন্ট পিন যেটা আছে। একদম নর্মাল পিন হবে যেরকম করি, ভালো করে এই পিনগুলোকেও কিন্তু ভালো করে অ্যাডজাস্ট করতে হবে। বারবারই বলি যে শাড়ির পিন যদি ভালোভাবে অ্যাডজাস্ট না করা হয় তাহলে কোনো শাড়ির লুকই কিন্তু ভালোভাবে ফোটে না। তো সেক্ষেত্রে সবসময় খেয়াল রাখবে যে শাড়ির পিনটা যেন প্রপারভাবে অ্যাডজাস্ট হয়। এবার আমি কাঁধে পিন আপ করে নেব, আর ডান সাইডে যে অংশটা রয়েছে এই অংশটাকেও আমি এই পিছনের কাস্তার সাথে
পিন আপ করে নেব, যাতে এটা এদিক ওদিক না হয়ে যায়, সরে না যায়, আর দেখতেও ভালো লাগবে এটা এখানে পিন আপ করে নিলে। তো সেই জন্য আমি এটা এখানে পিন আপ করে নিচ্ছি সুবিধার জন্য। তোমরা যারা নাচ করো সেই ক্ষেত্রেও কিন্তু এই রকমভাবে শাড়ি ড্রেপিং তোমরা করতে পারো, খুব ইজি এবং খুব হ্যান্ডি, খুলে যাওয়ারও ভয় থাকে না। তো দেখে নাও ফুল লুক, আমি কোমরবন্ধ আর একটা হার অ্যাড করেছি এর মধ্যে, দেখে নাও। আমি যতটা পারলাম তোমাদেরকে ডিটেলে ভিডিওটা দেখানোর চেষ্টা করলাম, আর ডিটেলে পুরো কিন্তু আমি শাড়ি লুকটা তোমাদের সামনে শেয়ার করেছি, একটুও মানে ফাঁক রাখিনি, আমি সব সাইড দিয়েই কিন্তু তোমাদের শাড়ি লুকটা দেখিয়ে দিলাম, যাতে বলতে না পারো এই সাইড দিয়ে বুঝতে পারছি না এই সাইডে কীরকম। দেখে নাও ফুল লুক যেরকম, মানে সব সাইড দিয়ে কীরকম এসছে। আর তোমাদের জন্য একটু স্পেশাল ডান্সও রইল জানিও, কোনো গান আমি এখানে দিইনি, যেহেতু কপিরাইটের ক্লেম চলে আসবে সেহেতু কোনো গান আমি এখানে দিচ্ছি না, জাস্ট আমি একটু ভেতরে গান চলছিল আর এখানে ভিডিওতে আমি কোনো গান দিতে পারিনি। আর দেখে নাও, অবশ্যই তোমরা জানিও আর তোমরা পাশে থেকো, এভাবেই আমাকে সাপোর্ট করে যেও। তো দেখলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমাকে কেমন লাগছে সেটাও অবশ্যই জানিও। আমি গ্লাস হাতা ব্লাউজের সাথে পেয়ার করতে পারিনি, কারণ এটার ম্যাচিংয়ে ব্লাউজ আমার কাছে এরকমই ছিল, তো সেক্ষেত্রে গ্লাস হাতা ব্লাউজটা আমি তোমাদের সামনে শেয়ার করতে পারলাম না, সো সরি, নেক্সট টাইমে আবার চেষ্টা করব। আর তোমাদের যেসব রিকোয়েস্টেড ভিডিওগুলো আছে সেগুলো খুব শিগগিরই আপলোড হতে চলেছে, অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করো, কারণ আমার চ্যানেলে অনেক ভিডিও তোমরা এরকম হেল্পফুল ভিডিও দেখতে পাবে। তো সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকনটা অবশ্যই প্রেস করতে হবে, যাতে আমার ভিডিও সবার আগে পৌঁছে যায় তোমার কাছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, এইটুকুনি বলার, তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আজকের মতন এইটুকুনি, দেখা হবে পরের একটি ভিডিও, ততদিনের জন্য টাটা।